কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখত। HSC পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। বিশ্বমানের ডিজিটাল এক্সরে, কালার আল্ট্রাসাউন্ড, ডিজিটাল মাল্টিচ্যানেল ইসিজি, প্যাথোলজিতে দক্ষ টেকনোলজিস্টদের তত্ত্বাবধানে বায়োলজি, সেনোলজি, হেমাটোলজি সহ সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষায় আমরাই দিচ্ছি নির্ভুল রিপোর্টের নিশ্চয়তা। অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে মঞ্জু হসপিটাল সর্বদাই প্রস্তুত চিকিৎসা সেবা প্রদানে। তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসেবে ব্যবহার হোক এটা জাতি চায়। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। আগামী রোববার প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে, কোনো ধরনের ভয়ভীতি আশঙ্কা ব্যতি রেখে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফিরে পা স্বাভাবিক গতি, এটা আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীরাই এদেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে তাদের ক্ষেত্রে।